নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বাংলার মানুষ কি তাহলে ধীরে ধীরে জাগছে বাংলার মানুষের মনের মধ্যে কি চেতনা ফিরে আসছে বাংলার মানুষ কি নিজের ভালো মন্দ তাহলে বুঝতে পারছে সুন্দরবনের বমকিম নগরে এদিন যে ঘটনা ঘটল যেভাবে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বমকিম হাজরাকে ঘিরে সেখানকার মানুষ সাগরের মানুষ রীতিমতো বিক্ষোভ দেখালো জনরোষ দেখালো এবং রাজ্যের তৃণমূল সরকারের মন্ত্রী বমকিম হাজরার সঙ্গে সরাসরি কথার লড়াইয়ে জড়িয়ে পড়ল তর্কযুদ্ধে জড়িয়ে পড়ল তাতে কিন্তু এই প্রশ্নটা উঠছে এখন কথা হচ্ছে যে এই বমকিম হাজরা মানে মন্ত্রী বমকিম হাজরার সঙ্গে সুন্দরবনের সাগরের মানুষ বমকিম নগরের মানুষ কেন তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন কারণ হচ্ছে যে একদিন আগে এই সাগরের বমকিম নগরী। ভরা কোটালের ফলে সেখানকার বাঁধ ভেঙে গেছে এবং বাঁধ ভেঙে সাগরের যে নোনা জল সেই নোনা জল কিন্তু পুরো এলাকায় গ্রামের প্রোগ্রাম ভাসিয়ে দিয়েছে চাষের জমিতে ঢুকে পড়েছে ফসল নষ্ট করে দিয়েছে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি করেছে এবং যার খেসারত কিন্তু দিতে হচ্ছে সাগরের ওই এলাকার মানুষকে আর এই ভাঙা বাদ পরিদর্শন করতে যখন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বমকিম হাজরা একেবারে লোক লস্কর পাইক পেয়াদা নিয়ে হাজির হলেন সেই সময় যেটা দেখা গেল যে সুন্দরবনের সাগরের এই যে নগরের এলাকার মানুষ যেখানে বাঁধ ভেঙে সাগরের নোনা জল ঢুকে এলাকা তছনছ করে দিয়েছে চাষ আবাদ নষ্ট করে দিয়েছে মানুষের বাড়ি ঘর ভাসিয়ে দিয়েছে সেই এলাকার মানুষ কিন্তু নিজেদের ক্ষোভ আটকে রাখতে পারলেন না নিজেদের ক্ষোভ ধরে রাখতে পারলেন না এবং মন্ত্রীর সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন কিন্তু এদিন আশ্চর্যের যেটা ব্যাপার দেখা গেল। যে সাধারণ মানুষের ঘর বাড়ি ভেসে গিয়েছে চাষের জমি একেবারে বন্যায় ডুবে গেছে সেই কারণে সাধারণ মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভকে শান্ত করে মানুষকে সান্ত্বনা না দিয়ে বরং যেটা দেখা গেল যে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বমকিম হাজরা সেই এলাকার মানুষের ঘাড়েই কিন্তু এই যে বাদ ভাঙার পুরো দায় সেটা কিন্তু চাপিয়ে দিলেন এবং এলাকার মানুষকেই দোষী সাব্যস্ত করে দিলেন এবং এই দোষী সাব্যস্ত করার পরেই এলাকার মানুষ আর নিজেদের ক্ষোভ চেপে রাখতে পারেননি তারা রীতিমতো মন্ত্রীর সঙ্গে তর্কযুদ্ধে একেবারে হাতাহাতির পর্যায়ে জড়িয়ে পড়েন এদিন সাগরের বঙ্কিমনগরে নগরে ভাঙাবাদ পরিদর্শন করতে গিয়ে তৃণমূল সরকারের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার সঙ্গে কিভাবে এলাকার মানুষ একেবারে তর্কযুদ্ধে জড়িয়ে পড়লেন বন্ধুরা দেখুন সেই ভিডিও না না শুকাত কিছু সাধাৰণ লোকৰ দেশৰ সাধাৰণ লোকে দেশে ভাজ বন্ধুরা আপনারা দেখলেন যে শুধুমাত্র এলাকার মানুষই নয় এলাকার মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে খোদ মন্ত্রী মেজাজ হারালেন এবং তার ফলে এলাকার মানুষ যেটা মন্ত্রীকে সরাসরি প্রশ্ন করলেন যে এলাকার মানুষের কী দোষ আমাদের কী দোষ এই বাদ ভাঙার পেছনে আমাদের কী দোষ এলাকার মানুষের যেটা ক্ষোভ যে এই যে ভাঙাবাদ যেটা কিনা ইয়াশের ইয়াসের সময় ভেঙে পড়েছিল সেই ভাঙাবাদ মেরামতের জন্য রাজ্য সরকারের কাছে বারবার আবেদন জানানো হয়েছে বারবার বলা হয়েছে যে এই বাঁধ মেরামত না করলে কিন্তু যে কোনো দিন একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে কিন্তু সেই আবেদনের পরেও রাজ্য সরকারের তরফে কোনো ধরনের বাঁধ মেরামতির কোনো লক্ষণ দেখা যায়নি এবং কোনো মতো তালি দিয়ে কাজ চালানোর একটা চেষ্টা হয়েছিল তারপরে যখন ভরা কোটাল এলো সেই ভরা কোটালে কিন্তু বাঁধের একটি অংশ পুরো ভেঙে গিয়ে সাগরের যে নোনা জল সেই নোনা জল পুরো এলাকায় ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি করলো স্বাভাবিকভাবেই এলাকার মানুষ যেটা প্রশ্ন তুলছেন যে এতদিন যখন বাঁধ মেরামতির আবেদন জানানো হয়েছিল তখন কেন এই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বমকিম হাজরা কোনো কাজ করেননি বাদ মেরামতি করার এখন যখন সব ফসল নষ্ট হয়ে গেছে এলাকা বন্যায় ডুবে গেছে তখন তিনি গিয়ে হাজির হয়েছেন এবং এলাকার মানুষকে গিয়ে তিনি বলার চেষ্টা করছেন যে খুব শিগগিরই জল নেমে গেলে এই বাঁধকে কংক্রিট দিয়ে একেবারে বাঁধিয়ে ফেলা হবে অর্থাৎ ওই এলাকার মানুষের মনের যে ক্ষোভ সেই ক্ষোভ থাকাটাই স্বাভাবিক কিন্তু যেটা দেখা গেল যে মানুষের ক্ষোভের সঙ্গে টেক্কা দিতে গিয়ে মন্ত্রী বঙ্কিম হাজরা তিনিও কিন্তু পাল্টা একেবারে রেগে গেলেন তিনিও কিন্তু ওই এলাকার মানুষের উপর একেবারে গর্জন বর্ষণ শুরু করলেন এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার দাবি করেন যে পশ্চিমবঙ্গের যা উন্নয়নের কাজ সবই করে ফেলা হয়েছে সব কিছু একেবারে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে তারপরেও এই ধরনের ঘটনা ঘটে কি করে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ